শুভ সন্ধ্যা, শুভ সংবাদ। অর্থাৎ WBPSI এর ভ্যাকান্সি 464 থেকে ইনক্রিজ হয়ে 1131 হয়ে গেছে। WBPSI এর ভ্যাকান্সি 464 থেকে ইনক্রিজ হয়ে 1131 হয়ে গেছে। আগে প্রথমে চলো একবার দেখে নিই সেই জায়গাটা। টোটাল মোট ভ্যাকান্সি এখানে দেখতেই পাচ্ছ যে মেল ক্যান্ডিডেট অর্থাৎ আন আন ব্রাঞ্চ অর্থাৎ ইউবি ব্রাঞ্চ টোটাল মেল হচ্ছে 564 এবং ফিমেলের হচ্ছে 248। হিউজ পরিমাণ ভ্যাকান্সি, পশ্চিমবঙ্গ পুলিশ এসআই এর ইতিহাসে এই প্রথম এত পরিমাণ ভ্যাকান্সি। এর আগে লাস্ট ইয়ারে ছিল কত, 1088, সেখান থেকে কিন্তু আরো তোমার 1131, মানে হচ্ছে এইদিকে 31 আর ওইদিকে 12, 43টা ভ্যাকান্সি বেশি প্রিভিয়াস ইয়ার থেকে। তো অর্থাৎ যারা লড়াই করার সংগ্রাম বা জোশটা হারিয়ে ফেলেছিল যে এত কম পরিমাণ ভ্যাকান্সি দেখে, তাদের কিন্তু আবার একটা একটা উত্তেজনা সৃষ্টি হলো তাদের মনের মধ্যে, আশা করি, এবং হচ্ছে নতুন ভাবে প্রিপারেশন করার বা হচ্ছে লড়াই করার একটা শক্তি ক্ষমতা তোমরা অবশ্যই এবার পাবে। তার কারণ চরম, মানে 2024 সাল তোমাদের জন্য ভীষণ একটা অপরচুনিটি ওয়েট করছে, গোল্ডেন অপরচুনিটি বলতে পারো, সুবর্ণ সুযোগ। তার কারণটা হচ্ছে কেপি কনস্টেবলের এত ভ্যাকান্সি, WEP কনস্টেবলের ভ্যাকান্সি, WEPSI এর ভ্যাকান্সি, তো মোট 1131, মানে হিউজ পরিমাণ ভ্যাকান্সি। তো এবং সেই ক্ষেত্রে আর্ন ব্রাঞ্চ যারা আছে অর্থাৎ এবি পোস্টের জন্য, এবি পোস্টের জন্য ফিজিক্যাল মেজারমেন্ট যেহেতু একটু বেশি বেশি লাগে, সেই কারণের জন্য এখানে সেই তুলনায় অনেক ভ্যাকান্সি বেশি আছে। তো তাদের জন্য কিন্তু খুব খুশির খবর। তো যারা দেখো পরীক্ষা প্রস্তুতিতে অ্যাডমিশন নিতে চাইছো, মানে যারা 10 তারিখের ব্যাচে অ্যাডমিশন হতে পারোনি, অর্থাৎ 10ই মার্চ থেকে যে ব্যাচটা শুরু হয়ে গেছে সেখানে যারা হতে পারোনি, তোমরা 7797-427474 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। আর যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে পরীক্ষা প্রস্তুতিতে দুভাবেই কোর্স করানো হয়, অনলাইন এবং অফলাইন বোধ, অনলাইন এবং অফলাইন বোধ দুইভাবে প্রিপারেশন করানো হয়। অফলাইনের ক্ষেত্রে অ্যাড্রেস যেটা সেটা হচ্ছে বহরমপুর মুর্শিদাবাদ, অফলাইনের ক্ষেত্রে অ্যাড্রেস সেটা হচ্ছে বহরমপুর মুর্শিদাবাদ। তো যারা অ্যাডমিশন নিতে চাইছো ইমিডিয়েট 7797-427474 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারে। 10ই মার্চ থেকে ক্লাস শুরু হয়ে গেছে, সেখানে তোমাদের মার্চ করে দেওয়া হবে, অর্থাৎ খুব একটা বেশি দূর ক্লাস এগোয়নি, একদম বেসিক থেকেই ক্লাস হবে। ম্যাথ, জিকে, রিজনিং, ডেসক্রিপটিভ ইংলিশ, একদম বেসিক ইংলিশ প্রথম থেকে, অর্থাৎ টেন্স, ট্রান্সলেশন, তারপরে রিপোর্ট, প্রেসিএসএস, যা কিছু আছে সমস্ত কিছু ধরে ধরে শেখানো হয়। ম্যাথামেটিক্স ডেসক্রিপটিভ, মানে ডেসক্রিপটিভ ওয়েতে শেখানো হবে। রিজনিং ডেসক্রিপটিভে কেমন, কতটুকু, কিভাবে কি লিখবে, সম্পূর্ণ জিনিস এখান থেকে প্যাকেজ পরীক্ষা প্রস্তুতিতে অবশ্যই তোমরা পেয়ে যাবে। তো আর নোটিফিকেশনে কি বলা আছে চলো দেখে নিই। যে উইথ রেফারেন্স টু দ্য আর্লিয়ার নোটিস নাম্বার এত, দিস ইজ টু ইনফর্ম দ্যাট দ্য ভ্যাকান্সি পজিশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর আর্ন আর্ন ব্রাঞ্চ অ্যান্ড সাব ইন্সপেক্টর আর্ন ব্রাঞ্চ ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024 হ্যাজ বিন রিভাইজড অ্যান্ড গিভেন হিয়ার আন্ডার। অর্থাৎ এই যে নোটিফিকেশনটা কিছুদিন আগে পাবলিশ হয়েছিল সম্ভবত 5 তারিখে 6 তারিখে, সেটাই কি করা হয়েছে, হ্যাজ বিন রিভাইজ, মানে এটাকে আবার কি করা হয়েছে, রিভাইজ করে দেওয়া আছে। অর্থাৎ যেমন অ্যাপ্লিকেশন চলবে, মানে আদার ইনস্ট্রাকশন রিগার্ডিং পিরিয়ড অফ অ্যাপ্লিকেশন উইন্ডো, প্রসেস অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম অ্যান্ড এডিটিং উইন্ডো অ্যাজ পার দ্য অ্যাবাভ নোটিস উইল রিমেন আনচেঞ্জড। মানে 9 তারিখ থেকে যেটা শুরু হয়েছে এবং যেদিনকে শেষ হবে সেই ডেট একই আছে, এক্সাম ফিস বা হচ্ছে এক্সাম প্যাটার্ন, প্রসেসিং সবকিছু সেম একই আছে। প্রসেস যেমন পরীক্ষা হতো, প্রিলি পরীক্ষা, মাঠ, তারপরে মেন পরীক্ষা, সবকিছু সেম একই আছে, শুধু কি হচ্ছে ভ্যাকান্সিটা অনেক ইনক্রিজ হয়ে গেল 464 থেকে 1131। তো আশা করা যাচ্ছে যে তোমরা নতুন ভাবে লড়াই করার একটা উদ্যম পেলে, শক্তি পেলে, তো জোর কদমে প্রিপারেশন শুরু করে দেয়, পরীক্ষা প্রস্তুতি অবশ্যই তোমাদের সাথে আছে। আর যারা পেড কোর্সে যুক্ত হতে চাইছো অবশ্যই 7797-427474 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নেবে। ডিটেলস ভিডিও আগামীকাল সকালবেলা আসছে, ততক্ষণের জন্য বাই বাই। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো, নতুন নোটিফিকেশন বা নতুন স্ট্র্যাটেজি বা কিভাবে কি প্রিপারেশন নেবে সেই ব্যাপারে অবশ্যই সকালে ভিডিও পেয়ে যাবে।